গানটা শুরু করো। ও কালিদা আরে কৃষ্ণ আছে আছে র আমল কোথায় রে
ঠিকঠাক করে নেবে। আবাসিক দৃষ্টিহীনরা যে মোমবাতি তৈরি করে সেই মোমবাতির এলাকাতে চাহিদা কেমন রয়েছে? আমাদের 1987 সালে এটা চালু হয়েছিল, তখন থেকেই আমরা আমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড যে প্যারাফিনটা তৈরি করে
সেটা হচ্ছে এক নম্বর একটু হাঁড়ি, সেইটাই আমরা বরাবর কিনে তৈরি করি, যার জন্য আমাদের গুণগত মান এত ভালো যে তমলুক থেকে হলদিয়া পর্যন্ত বেল্টে বড় বড় যে দোকানদাররা বা সেলসম্যানরা রয়েছে ওরা এখান থেকেই মাল আমাদের নিয়ে যায়, এবং চাহিদা খুব ভালোই, এবছরও ভালো চাহিদা রয়েছে। এখন পর্যন্ত আমাদের 160 বস্তা অর্থাৎ 8,000 কেজি মাল আমরা কিনেছিলাম, আর অল্প একটু তৈরি হয়ে গেছে, অল্প একটু আছে, বেরিয়ে যাবে আশা করছি, এখন 1 সপ্তাহ আছে, 195 ব্যাগের মতো গাল বেরিয়ে গেছে। হ্যাঁ সে তো হবে, এটা সিজির ব্যবসা যেহেতু, আর সিজির যিনি মোমবাতি সেই জন্য ওই বাড়তি পয়সা তো ওরা যেমন এটা থেকে একটা স্যালারি হিসেবে পায়, তার সঙ্গে যেহেতু একটু এক্সট্রাভাবে ওরা পরিশ্রম করে সেহেতু আমরা এক্সট্রাভাবে একটা এক্স গাছিয়া দিয়ে থাকি এই মোমবাতির সিজিনে। না সেইটা আমরা করেছি, অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী উনি দেওয়ালির সময় একটা বাতি নিয়ে যান, আর বাকি আমাদের DM কে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, উনি আমাদের এই লোকসভার যে ইলেকশনটা হয়ে গেল এই লোকসভাতে উনি আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে যত বুথ প্রতিটা বুথে যত মোমবাতি লাগে অর্থাৎ 1 প্যাকেট করে সেইটা আমরা এবছর সাপ্লাই করেছি এবং উনি সহযোগিতা করেছেন। এটা আজকে একটা কি কোনো আহ্বান রাখবেন সকলের কাছে যে যাতে দৃষ্টিহীনদের মোমবাতিটা কেনে তাহলে তারাও একটু উপকৃত হয়? হ্যাঁ সে তো অবশ্যই, যদি সবাই যদি কিনতো তাহলে হয়তো আরও আমরা একটু প্রোডাকশনটা বাড়াতে পারতাম এবং এর যে লভ্যাংশটা এরা আরও পেত, আমরা যেটা এখন এক্সকাসিয়া দিচ্ছি সেইটা আরও একটু বাড়ানো যায় এবং আরও উৎপাদন বাড়লেই অটোমেটিকভাবে ওদেরও এটা বাড়বে এবং প্রভাবটাও বিস্তার হবে। সেই জন্য কি চাইছেন? সেই জন্য আমরা চাইছি কোথাও না অন্য জেলাতে নয় অন্তত পূর্ব মেদিনীপুর জেলাতে সবাই যদি এই মোমবাতি ব্যবহার করে তাহলে আমরা খুব উপকৃত হব। আমার নাম শ্রী প্রভাস প্রামাণিক। আমরা জুলাই মাস থেকে শুরু করেছি, এখনো অর্ডার প্রচুর। এই মালের আমাদের যেহেতু মানে এই মালটা খুব টেকসই মাল এবং এই মালটা আমাদের খুবই পাকা মাল, সেই কারণে অর্ডার প্রচুর, আমরা দিয়েও আমরা শেষ করতে পারবো না, কিন্তু তাও সত্ত্বেও আমরা যতটা পারবো চেষ্টা করব যে মালটাকে বেশি পরিমাণে আমরা দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের, হ্যাঁ আমরা যেহেতু দৃষ্টিহীন এখন বাজারে বিভিন্ন ধরনের লাইট বা ইলেকট্রিকের বিভিন্ন ধরনের উঠে গেছে, কিন্তু উঠা সত্ত্বেও কিন্তু এই মোমবাতির চাহিদাটা প্রচুর, সেই কারণে এই মোমবাতি আমরা যদি তৈরি করছি দীপাবলির জন্য, এই দীপাবলির জন্য এই মোমবাতিটা অপর যে জ্বালাচ্ছে ছেলে ছোটো ছোটো ছেলেমেয়েরা বা বাচ্চারা যারা জ্বালাচ্ছে তারা যে আনন্দটা উপভোগ করছে সেটাই আমাদের কাছে আনন্দ। আমরা তৈরি করতেছি দীপাবলির সময় এই মোমবাতিটা বাজারে যাচ্ছে, বাজার থেকে কিনে ছোটো ছোটো ছেলেমেয়েরা যে জ্বালাচ্ছে এটাই আমাদের আনন্দ। রবীন্দ্রনাথ মাইতি, তমলুক, পূর্ব মেদিনীপুর। সাবস্ক্রাইব করুন দ্য পিপল টিভি চ্যানেল, আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য বেল আইকনে